হাই ফ্রেন্ড, আমি শুভাশিস সাহা। আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ার শুভাশিস ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয় আলোচনা করা হবে অবশ্যই আপনারা থাম্বনেইলে দেখেছেন। ফুড ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণে সিভিল ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েশন ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা চাকরি পাবে। সেই চাকরিটা কিভাবে পাবে বা নিয়োগটা কিভাবে পাবে সেই নিয়ে আজকে আমি আমার চ্যানেলে বিস্তারিত আলোচনা করব। পুরো প্রসেসটা অনলাইনের মাধ্যমে হবে। এবং প্রথমে আমি বলে রাখি, যারা গ্র্যাজুয়েশন করেছেন এবং উচ্চ মাধ্যমিক পাস আছে তাদের ব্যাপারে, তারপরে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে আলোচনা করব। টোটাল পোস্ট আছে 5,850খানা। তার মধ্যে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারা ফুড ইন্সপেক্টর পদে পরীক্ষা দিতে পারবে 1560 জন। তাদের যোগ্যতা কী লাগবে? গ্র্যাজুয়েশন। তাদের ন্যূনতম বয়স হতে হবে 18 থেকে 28 বছর। এসসি ও এসটি হলে 5 বছর ছাড় পাবেন, ওবিসি হলে 3 বছর ছাড় পাবেন। এবার অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইয়ের ডেটটা হচ্ছে 23/8/2022 আর লাস্ট ডেট হচ্ছে 25/9/2022। এবার যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য কি দুটো পোস্ট আছে, একটা ক্লার্ক বলে একটা আছে, সেই পোস্টে 2250 জন চাকরি পাবেন। তাহলে 2250 জন একটা চাকরির সুযোগ হয়ে গেল যারা এইচএস পাস করেছেন। তাদেরও সেম এজ হতে হবে 18 থেকে 28, এসসি এসটি হলে 5 বছর ছাড় এবং ওবিসি হলে 3 বছর ছাড়। এবং ফুড ইন্সপেক্টরের সাথে ফুড অ্যাসিস্ট্যান্ট যে একটা ডিপার্টমেন্ট আছে সেই জন্য সেখানে 2040 জনকে নিয়োগ করা হবে। সেই 2040 জনের একই ক্রাইটেরিয়া আছে, বয়স 18 থেকে 28 হতে হবে, এসসি এসটি হলে 5 বছর ছাড় এবং ওবিসি হলে 3 বছর ছাড়। অনলাইনে পুরো প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাই ডেট হচ্ছে 23/8/2022 থেকে 25/9/2022 পর্যন্ত। এটা হলো গ্র্যাজুয়েশন যারা পড়াশোনা করেছেন বা উচ্চ মাধ্যমিক পাস করে তাদের জন্য। এবার আমি আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়েছেন তাদের জন্য। সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কতজন নেওয়া হবে ফুড ডিপার্টমেন্টে সেই নিয়ে এবার আমরা আলোচনা করব। এবং সেই ডিপার্টমেন্টে কতজন ছাত্রছাত্রী থাকবে এবং তাদের কী কী ক্রাইটেরিয়া আছে সেইগুলোও বিস্তারিত আমরা এবার জানবো। এবং ওয়েবসাইটটা কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন সেটাও দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। আমি এই গুগলে এখন তুলে ধরবো। গুগলে আমি ক্লিক করলাম, গুগলটা খুলে গেল। দেখুন এখানে সিভিল ইঞ্জিনিয়ার শুভাশিস আছে, একটা সুকান্ত শাহ আছে, আমার বাবার বার নামে একটা মেল খোলা আছে তাই জন্য ওটা দেখাচ্ছে। আমি সিভিল ইঞ্জিনিয়ার শুভাশিস সাহাতে ক্লিক করলাম। এখানে আপনাদের ওয়েবসাইটটার নাম লিখতে হবে যেখানে আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে ফুড ডিপার্টমেন্টে চাকরি করবেন। দেখুন আমি লিখছি fci.gov.in, কী লিখলাম আরেকবার দেখে নিন, fci.gov.in। করার পর আমাদের এন্টার টিপলেই ওয়েবসাইটটা খুলে যাবে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাকরির ফর্ম ফিল আপটা করবেন ফুড ডিপার্টমেন্টে। করলাম, খুলে গেল। দেখুন নিচে আছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার রিকোয়ারমেন্ট, কী কী রিকোয়ারমেন্ট আছে, আর এখানে আছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে আমি ক্লিক করলাম, দেখুন এটা খুলে গেল। এখানেই আপনাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইয়ের ডেট অবশ্যই আপনাদের আমি জানিয়ে দিয়েছি, অ্যাপ্লাইয়ের ডেটটা তাও আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে 23/8/2022 থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 25/9/2022 পর্যন্ত, মানে আগস্টের 23 তারিখ থেকে সেপ্টেম্বরের 25 তারিখ অবধি। এখানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং গ্র্যাজুয়েশন ও উচ্চ মাধ্যমিক ছাত্ররা অ্যাপ্লাই করতে পারবে ফুড ডিপার্টমেন্টে চাকরির জন্য। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য যে কোয়ালিফিকেশানটা লাগবে সেটা হচ্ছে তাদের বয়স হতে হবে 18 থেকে 28 বছর, এসসি হলে বা এসটি হলে 5 বছর সে ছাড় পাবে, ওবিসি হলে 3 বছর ছাড় পাবে। অ্যাপ্লাইটা তাদের অনলাইনে করতে হবে। তাদের ডিগ্রিটা, তাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে এবং বিটেক লাগবে, তাছাড়া বিটেক লাগবে। আমি ইঞ্জিনিয়ারিং স্কুলের জন্য অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম, সেই ডাউনলোডটা দেখাবো। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং যেসব স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে তাদেরকে 4 ভাগে ভাগ করে জোন ওয়াইজ, মানে ভারতবর্ষকে 4 ভাগে বিভক্ত করেছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। জোন নর্থ আছে, যেমন এটা হচ্ছে জোন নর্থ, ভালো করে দেখুন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া জোন নর্থ লেখা আছে, জোন নর্থ, জোন সাউথ, জোন ইস্ট, জোন ওয়েস্ট। আমাদের ক্ষেত্রে জোন ওয়েস্টটা ব্যবহার করা হবে, কেন আমরা পূর্ব দিকে বাস করি, বাংলা পশ্চিমবাংলার ছেলেমেয়েরা পূর্ব দিকে বাস করে, তাই জন্য জোন ইস্টটাই করা হবে। এখানে সব কিছু আছে, দেখুন জোন ইস্টে চলে এসেছি,
কত স্যালারি হবে সেটাও লেখা আছে, দেখুন 11,100 থেকে 29,900 সামথিং কত আছে। মিনিমাম বয়স 28, ম্যাক্সিমাম বয়স 28 হতে হবে। এসসি 4 জন চাকরি পাবে, এসটি 1 জন, ওবিসি 4 জন, হ্যান্ডিক্যাপ 2 জন, আর জেনারেল হচ্ছে 15 জন, টোটাল 26 জন চাকরি পাবে। তার এবং তারা পূর্ব ভারতের দিকেই চাকরিটা পাবে ফুড ডিপার্টমেন্টের ক্ষেত্রে। শুধু এটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য এই এটা ডাউনলোড করেছি, গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের জন্য যেটা আপনাদের প্রথমেই বলে দিচ্ছি ওটাই হবে গ্র্যাজুয়েশন আর এইচএস স্টুডেন্টদের জন্য। দেখুন ইস জোনে সব কিছু ডিটেলস লেখা আছে, একবার চোখ বুলিয়ে নেবেন, ঠিক আছে। দেখুন স্যালারিটাও লেখা আছে, পোস্ট কোড হচ্ছে এ, মানে গ্রুপ ভালো পোস্ট কোড হচ্ছে এ, এ কোডে পরীক্ষা দেবে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন পোস্ট আছে। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।